ভগবন্তি আমায় ছেড়ে যেও না, একটি যে চাঁদ তুই যে আমারি, ছোট বোন ও বোনটি আমায় ছেড়ে যেও না। আচ্ছা, আমার সাথে কথা বলবি না, ওই জন্যই আমার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছিস, তাই তো? আচ্ছা বেশ, বুঝলাম তোর আমার প্রতি রাগ হয়েছে। তোর রাগ ভাঙানোর জন্য না একটা কাজ করতে হবে, তোর একটা বর এনে দিতে হবে, বুঝলি? তোর বিয়ে দিলেই তোর রাগ দুঃখ অভিমান সব ভালো কথা। কালকে দেখতে আসছে না? হ্যাঁ তো, তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই বাবা? কি গো, বাজার দোকান করবে না? মনে নেই বাবা। হ্যাঁ, পাত্রপক্ষ নিজে দেখতে আসছে, 2 বছর পরের কাল সর্বযোগ কেটে গেলেই বিয়ের তারিখ পাকা করবে। ছেলে নিজে দেখতে আসছে বলে কথা, আমাদের একটা ভালো মন্দ অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? দেখো মামা, তোমার ছেলেকে বারণ করে দাও বলে দিচ্ছি, নইলে কিন্তু এখনি মারদাঙ্গা শুরু হয়ে যাবে, দুমদাম হাত চালিয়ে দেব। তাই চালাও হে দেবী, তোমার রণ ও রঙ্গিনী মূর্তি দেখে আমি ভয় ভীত সন্ত্রস্ত। এই সমাজের বুকে সব নারীরা যদি এই রূপ ধরে চলে, তাহলে পুরুষদের থাকবে না কোনো ভয়, সব পুরুষরা নারীদের পাবে ভয়, জানিও নিশ্চয়। তবে একটা কথা, কালকে ছেলে পক্ষ যখন আসছে, তাদের সামনে মাথাটা একটু ঠান্ডা রাখিস। এমন পরিবেশে ছিলাম যেখানে খাবার চাওয়া যায় না রে বোন, যেখানে সবাই মর্মা হতো, সেখানে খাবার চাওয়া যায়? তার মানে তুই এতক্ষণ কোথায় ছিলি? কবরস্থানে। কবরস্থানে? পারলাম না বাবা, বিশ্বাস করো পারলাম না। অনেক চেষ্টা করলাম, মামুদের 10 বছরের বাচ্চা ছেলেটা যে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, ওর জ্ঞান আর ফিরল না বাবা। নার্সিংহোম থেকে মরা ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরলাম, বাচ্চাটাকে যখন উঠোনে শুয়ে দিলাম, চারিদিকে ঠিক ঠিক করছে ভিড়। ও কি মর্মান্তিক দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জানো বেশি, মামুদের বউটা ঘরের ভেতর থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে মরা ছেলেটার বুকের ওপর মাথা ঠুকতে লাগল। মামুদও ছেলের পায়ে নিজের মাথা ঠুকে ঠুকে কপাল ফাটিয়ে ফেলল বাবা। পারিনি, বিশ্বাস করো পারিনি, আমি আমার নিজের চোখে জল ধরে রাখতে পারিনি। আমিও হাউ হাউ করে কেঁদে ফেললাম। কাকে সান্ত্বনা দেবো বলো না, কাকে সান্ত্বনা দেবো? একজন কোনো মানুষ ছিল না যার চোখ দিয়ে জল পড়েনি। মামুদের বউটা আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, ভাইজান তুমি তো এত কিছু পারো, ভাইজান পারো না আমার ছেলেটা প্রাণ ফিরিয়ে দিতে পারো না? কেন আমার মরা ছেলেটাকে কোলে নিয়ে এলো ভাইজান? আমার ছেলেটার প্রাণটা ফিরিয়ে দাও না ভাইজান, আমার ছেলে সান্ত্বনা দেবো কাকে সান্ত্বনা দেবো? কালে আমি ঈশ্বরকে একটা কথাই বললাম, ঈশ্বর কেন তুমি ওদের এত বড় শাস্তি দিলে ঠাকুর? তুই শান্ত হো বাবা, তুই শান্ত হো। কি করে শান্ত হব বলো না বাবা, কি করে শান্ত হব? মামুদ আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশুনো করেছি, খেলাধুলো করেছি, বড় হয়েছি, সেই মামুদ দেখছে আজকে বুকটা ভেঙে গেল বাবা। বলতে পারো ভাঙা বুকটা কি করে জোড়া লাগবে? নবাব, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মুসলমানদের নিয়ে তো মাতামাতি করছে কেন? দাদা বাবু, মুখ সামলে কথা বলুন, নলে একটু আগে যে হাত দিয়ে মামুদের ছেলেটাকে আমি কবরে শুয়ে দিয়ে এসেছি, সেই হাত দিয়ে আমি আপনাকে কবরে রেখে দিয়ে আসবো। প্রতাপ বাবু, আপনি এখন বাড়ি যান তো, নবাবের মাথা ঠিক নেই। মাথা ঠিক থাকবে কি করে? মাথার আর কি দোষ, ওই মুসলমান পাড়ার লোকজন তোর মাথাটাকে খেয়ে নিয়েছে। শোনো নবাব, ওই মুসলমানদের সঙ্গে মেলামেশাকে পছন্দ করছে না, ও পাড়ায় যাওয়া তুমি বন্ধ করো। প্রতাপ বাবু, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, মানুষের প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন, নাহলে রাত্রি 2টোর সময় হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরাই আপনার পাশে থাকবে, ধর্ম নয়। তোমার সঙ্গে দেখছি 2টো ভালো করে কথাও বলা যাবে। ভালো কথা আপনি বলছেন না প্রতাপ বাবু,
আপনি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার কথা বলছেন। প্রতাপবাবু, আপনার শরীরের রক্ত লাল আর মুসলমানের শরীরের রক্ত লাল, ধর্ম আলাদা, জাত একটাই, সেটা জাত। মনে করুন প্রতাপবাবু, আপনার শরীর খুব খারাপ হয়েছে, আপনাকে হসপিটালে ভর্তি করা হলো, ডাক্তারবাবুরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আপনার শরীরে রক্ত লাগবে, ব্লাড ব্যাংক থেকে রক্ত এলো, সেই রক্তের প্যাকেটে লেখা থাকবে না এটা হিন্দুর রক্ত, না এটা মুসলমানের রক্ত, লেখা থাকবে এটা মানুষের রক্ত, ধর্ম আলাদা, রক্ত একটাই, সেটা মানুষের রক্ত। তোমাকে ঘিরে যদি হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই শুরু হয় তখন কি হবে? সবার আগে আপনার টুটিটা ছিঁড়ে আমি রাস্তায় ফেলে দেব প্রতাপবাবু। এই সমাজের বুকে প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, শুধুমাত্র কিছু নোংরা মানুষ আপনাদের মতন ছাড়া। নবাব, যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাই, বাড় ভালো কিন্তু অতিরিক্ত বাড় ভালো নয়, সাবধান, খুব সাবধান। আমাকে সাবধান করতে এসেছি, সারা কত ভালো চাই আমার সাত পুরুষের লাউ খোলা। শোন, বেশি বকবক না করে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নে, তোকে ফটো না দিয়ে আমি জল খাবো না, তাড়াতাড়ি আয়। ও দাদা, বেলা কিন্তু অনেক হয়েছে। ও বাবা, তুই স্নানটা সেরে নে বাবা, আমি খাবার দাবার গুলো বাড়ি করো। মামুদির বাড়িতে যে ঘটনা ঘটে গেছে তারপর তোর মুখে কিছু উঠবে না আমি জানি, তবু তোকে দুটো খেতে হবে ওই ছোট বোনটার কথা ভেবে। আয় বাবা, তাড়াতাড়ি খাওয়ার খেয়ে। জানি বাবা, জানি সময় মানুষকে সব কিছু ঠিক করে দেয়। মামুদের ছেলেটার জন্য তো খারাপ লাগছেই, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগছে মৌসুমীর জন্য। মেয়েটা নার্সিংহোমে এত দৌড়োদৌড়ি করলো, এতগুলো টাকা খরচ করলো, কিন্তু সবটাই ফালতু হয়ে গেল। নবাব, এত চেষ্টা করো, মামুদের ছেলেটা মারা গেল, কি হলো নবাব? ঘটনাটা শুনেই আমি তোমার কাছে ছুটে এলাম। রমি, আমি বাচ্চাটাকে কবরে শুয়ে দিয়ে এলাম। তুমি যাবে মা, তুমি যাবে ওর কবরে মাটি দিতে যাবে, তোমার হাত থেকে মাটি পেলে ওর আত্মার শান্তি পাবে। অবশ্যই যাব, আমি যে তোমার আদর্শে অনুপ্রাণিত হতে চাই, আমার জীবনের ভালো মন্দ সুখ দুঃখ সব তোমার মধ্যে খুঁজে নিতে চাই নবাব। কিন্তু আমি তো পারবো না, আমি তো পারবো না তোমাকে কোনোদিন খুশি করতে, আমি পারবো না তোমার কোনো স্বপ্ন পূরণ করতে। কিন্তু আমার স্বপ্ন তো তুমি, এত মানুষকে ভালো রাখার চেষ্টা করো, এই একটা মানুষ তোকে তুমি সুখী করতে পারবে না, আমার মনের খাঁচায় বন্দি করে রাখবো তোমায়। পারবো না মৌসুমী, পারবো না, আমি কিছুতেই খাঁচায় বন্দি হয়ে থাকতে পারবো না। তুমি না, তোমার ভালোবাসাকে আমি বন্দি করে রাখবো। কি হলো নবাব, তুমি কি দেখছো? তোমাকে ভাবছি, আমার মতন একটা বেকার মূল্যহীন বাউন্ডুলে ছেলেকে কি করে এত তাড়াতাড়ি ভালোবাসলে? কি পেয়েছো তুমি আমার মধ্যে? যা কোনোদিনও কোথাও পাওয়া যাবে না, যা একমাত্র তোমার কাছে আছে, তাই তো আমি তোমার কাছে ভিখারিনীর মতো এক চিলতে ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আছি। বলো না বাবা, তুমি দেবে না? তোমাকে না দিলে আর কাকে দেব বোন? তুমি তো তোমার ভালোবাসার চাবি দিয়ে আমার মনের প্রেমের দরজাটা খুলে দিয়েছো। আজ আমার স্বপ্ন দেখাবি এক নতুন গল্প শোনাবি, তুই মিশে যাও মা কল্পনায়, তুই মিলে যাও মা গল্পটায়। আজ আমার স্বপ্ন দেখাবি এক নতুন গল্প শোনাবি মিলে জাম গল্পটা।
দুজনের একা হওয়া আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। কত হাসি কত কথা বড় মনে মনে আজকে মন শূন্য তোকে ছাড়া সে যায় কল্পনায়।